السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنة جميع خصاله، صلوا عليه وآله. مدينة مدينة مؤمنك غنغنا دیدار مدینہ عاشقی کو تمنا ہے، بلغ العلا کشفت تجا بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. مدینہ کی ہوا سے جنتی بو آتی ہے، آگے باگے مدینہ میں نور جنت چمکتی ہے، بلغ العلا بکمالہ، کشفت تجا بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. میرا دل تڑپ رہا ہے، میرا جل رہا حسینہ، یہ دوا وہی ملے مجھے لے چلو مدینہ، بلغ العلا کشفت تجا بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. سبائی جورو شروع بل الحمدللہ، اللہ پاکر شانے لاکھ کوٹی شکریہ جی مہان رب العالمین امدر کے دینی ایکٹی مزلیشے بوشے کچھو کتھا بولار ایبان شنر توفیق دان کر چین ایجن نام رابار شکریہ گافن کری الحمدللہ دیش بے پی دینی اسلاحی توحید کر چکا میر درباہی کتا دینی مزلیش او اسلامی بیانیر شمانی تو شبا پتی امار شامنے اپو بیشتو امار شمانی تو پیتر شمت اللہ امار چاچا بھائی پردر علال ماو بھنرا شبائی کے عبارو السلام علیکم ورحمت اللہ اس کے امدر محفل پدان مہمان حضرت مولانا ابو ناصر عبداللہ صاحب دامت برکاتہم بارک اللہ فی حیاتی تینی امدر مجھے اتن تو گروت پن علو چھنا کرے گئے چھن تینی امار شمانی تو استاد جار کا سامی چھوٹو کالتے کے پڑا لکھا کرے چھن جار کا سامی نحب میر پجن دے ہدایت نحو پجن دے پڑا لکھا کرے چھن جیٹا جنرل ایسی سی پجن تو بولین اپنا را تار کا سامی ای شکھا پیچ الحمدللہ تینی امادر ای علاقہ پتھوم ایشہ چھن اتن تو شندور شابولیل بھاشا
কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার মনে হচ্ছে তিনার বয়ান আমাদেরকে মুগ্ধ করেছে যেহেতু আমাদের এই মজলিস ইসলাহি বয়ান তাই আজকে আমি দুইটা বিষয় আলোচনা করব ঈমান এবং আত্মশুদ্ধি ঈমান কি জিনিস ঈমান কেন নষ্ট হয় এবং আমাদের আত্মশুদ্ধি কতটুকু প্রয়োজন যেহেতু আমাদের মা বোনেরা আজকে পর্দার আড়াল থেকে বিশেষ করে আজকের এই প্রোগ্রামটা হলো আমাদের এলাকার মা বোনদেরকে নিয়ে আমাদের এলাকার মা বোনেরা কিভাবে চলবে কিভাবে তারা পর্দা করবে কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানবে সেই বিষয়ে আজকে আমাদের এই ইসলাহি বয়ান আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের থেকে একটি আয়াত তেলাওয়াত করব কদ আফলাহা মান তাযাক্কা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওই ব্যক্তি সফল কাম যে তার আত্মশুদ্ধি করেছে আত্মশুদ্ধি কি জিনিস আত্মশুদ্ধি হলো নিজের ঈমানকে টিকানোর জন্য মনের সাথে জিহাদ করা মনের বিপরীত কাজ করা গুনাহ থেকে ফিরে আসা যেমন আমরা অসুস্থ হলে আমাদের দুইটা দিক থাকে সুস্থতা এবং অসুস্থতা তেমন আমাদের এই আত্মার জন্য তেমনি দুইটা জিনিস থাকে সেটা হলো সুস্থতা অসুস্থতা যেমন আমাদের শারীরিক সমস্যা হলে আমরা ডাক্তারের শরণাপন্ন হতে হয় তেমনি ভাবে যখন আমাদের আত্মার ভিতরে সমস্যা হয় আমাদের ঈমানের ভিতরে সমস্যা হয় আমাদের আখলাকের ভিতরে সমস্যা হয় তখনই আমরা একজন আলেমের শরণাপন্ন হয়ে আমাদের এই আত্মশুদ্ধি করতে হবে যেমন আমরা যখন অসুস্থ হয়ে যাই আমরা প্রাথমিক পর্যায়ে গ্রাম্য ডাক্তারের কাছে যাই আমাদের জ্বর হলে আমরা নাফা খাই আর যে প্যারাসিটামল কোম্পানির যে ওষুধগুলো আছে আমরা সেগুলো সেবন করি যখন দেখি এগুলো হয় না তখন আমাদেরকে চলে যেতে হয় এমবিবিএস ডাক্তারের কাছে ঢাকা যেতে হয় চিটাগাং যেতে হয় বিভিন্ন ভালো ভালো ডাক্তার যেখানে আসে ওখানে আমাদেরকে নিতে হয় তেমনি ভাবে আমাদের আত্মারও এমন খোরাক আছে আত্মাকে শুদ্ধ অসুস্থ আত্মাকে শুদ্ধ করার জন্য আমাদেরকেও ডাক্তারের কাছে যেতে হবে আর সেই ডাক্তার হলো হক্কানি ওলামায়ে কেরামগণ তাদের কাছে গিয়ে আমাদেরকে এই আত্মার পরিশুদ্ধতা করতে হবে এই আত্মাকে পরিশুদ্ধতা করতে হলে আমাকে কয়েকটা জিনিস ছেড়ে দিতে হবে আমার ঈমানকে ঠিক করতে হলে কিছু জিনিস আমাকে মানতে হবে আর কিছু জিনিস আমাকে বর্জন করতে হবে এই আত্মার পরিশুদ্ধর সম্পর্কে আল্লামা মুস্তাকুন নবী দামাত বারাকাতুহুম তিনি কোরআন এবং হাদিসের আলোকে অনেক সুন্দর বয়ান করেন আপনারা চাইলে তিনার বয়ানগুলো দেখতে পারেন আমরা আজকে এই আত্মার পরিশুদ্ধতার ব্যাপারে চারটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের এক নাম্বার আলোচনা হলো আমাদের আত্মাকে দমিয়ে রাখতে হলে চুপ থাকতে হবে যত চুপ থাকা যায় অর্থাৎ চুপ থাকার তরোয়াল দিয়ে আমাদের অন্তরটাকে নির্চুপ করে দিতে হবে অর্থাৎ আমাকে কেউ গালি দিচ্ছে আমি কি তাকে গালি দিব আমি তাকে গালি দিব না আমাকে কেউ কথা দিয়ে আক্রমণ করেছে আমি তাদেরকে আক্রমণ করব না আমি তাকে বোঝানোর চেষ্টা করব আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করলো সে তার ঈমানকে পরিশুদ্ধ করলো আত্মার পরিশুদ্ধতা মানে ঈমানের পরিশুদ্ধতা দেখেন একটার সাথে একটার কি সামঞ্জস্য আমরা তো প্রথমেই বলেছি যখন আমরা ঈমান এনেছি যে আমরা আল্লাহর উপর ঈমান আনছি রাসূলের প্রতি ঈমান আনছি আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ ইজ অলমাইটি আল্লাহ সর্বশক্তিমান ইসলাম ইজ আর রিলিজিয়ন ইসলাম আমাদের ধর্ম বলেন আমরা যখন ঈমান এনেছি যখন আমরা ছোট থেকে কালিমা পড়েছি যখন মুক্তবে আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা এই কথাগুলো দৃঢ়ভাবে বিশ্বাস করছি না ছোট কাল থেকে আমরা আমাদের অন্তরে লালন পালন করে আসছি যে আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ আমাদের রাসূল শি ইজ দা
no religion, no partner. She is the no partner. তার কোনো কি নাই? অংশীদার নাই। আল্লাহর কোনো অংশীদার আছে? আমরা ছোট কাল থেকে যখন আমরা মুক্তবে যাই তখন থেকেই তো আমরা এগুলা অন্তরে লালন করে আসছি, কি বলেন? লালন করে আসছি না? তাহলে কেন তারপরেও আমাদের মধ্যে এই আত্মশুদ্ধি ইমানের এত ঘাটতি? আমরা এই আত্মশুদ্ধির জন্য আমরা কোরআনের মুখাপেক্ষী হই না, আমরা হাদিসের মুখাপেক্ষী হই না। যারা আমরা কোরআন জানি না, পড়তে জানি না, হাদিস পড়তে জানি না, আমরা একজন আলেম, একজন জ্ঞানী ব্যক্তি তাদের কাছেও আমরা যাই না, যে আমরা কিভাবে মসজিদের মুয়াজ্জিনের কাছে আসি না, মসজিদের ইমাম সাহেবদের কাছে আমরা আসি না। আমরা কি করি? আমরা একটা বাংলা বই নিয়ে চিন্তা করি যে আমরা এটা দিয়ে আমরা আমাদের আত্মশুদ্ধি করে ফেলবো, আমাদের ইমানকে আমি শুদ্ধ করে ফেলবো। আপনার মসজিদের ইমামকে কেন রাখা হয়েছে? ফেস ইমামকে কেন রাখা হয়েছে? আপনাদের পরিশুদ্ধতা, শুদ্ধতা সকল বিষয়ে তাদের সাথে গিয়ে আলোচনা করা, ইমানের বিষয়ে জ্ঞান নেওয়া। আজকে আমাদের এখানে মা বোনেরা এসেছেন, তাদের সম্পর্কে আমাদেরকে বলতে হয়। দ্বিতীয় নাম্বার হলো মিথ্যা কথা না বলা। আমাদের সমাজে, রাষ্ট্রে বলেন, সমাজে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বলেন, প্রত্যেকটা সেক্টরে আজকে মিথ্যার ছয়লাভ। কি বলেন? মিথ্যার ছয়লাভ না? আজকে আমরা রাষ্ট্র থেকে নিয়ে একবারে আমাদের গ্রাম্য পর্যন্ত প্রত্যেকটা পরতে পরতে মিথ্যার গ্রাম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমাদের রাষ্ট্র চলতে পারে না মিথ্যা ছাড়া। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিথ্যার সম্পর্কে বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যা ধ্বংস করে আর সত্য মুক্তি দেয়। হয়তো এই সত্য যে মুক্তি দেয় সেটা একটু দেরি হয়, আর মিথ্যার ধ্বংসটা একটু, মিথ্যার ধ্বংসটা তাড়াতাড়ি দেরি হয়, সত্যটা দেরি হয়। কিন্তু সত্যটা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলে গেছেন যে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই যখন ছোটকাল, বাল্যকাল, তখন উনি বাগদাদে সফর করবেন। ওনার মা তিনাকে এলেম অর্জনের জন্য বাগদাদে পাঠাবেন। তখন ওনার এই ছোট্ট বালককে, 12 থেকে 13 বছরের একজন বালককে মা বলে দিয়েছেন, বাবা কখনো মিথ্যা বলবা না, কাউকে কখনো ধোকা দিবা না, তোমার কাছে যে জিনিস আছে এই জিনিস নিয়ে কখনো মিথ্যা বলবা না। তখন মা কি করেছেন? মা আব্দুল কাদের জিলানির এই পাঞ্জাব জামার ভিতরে সিলাই করে কয়েকটা স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, বলছে এগুলা সফরে তোমার কাজে লাগবে। তখন কাফেলার সাথে উনাকে দিয়ে দিয়েছিলেন। কাফেলা প্রতিমধ্যেই ডাকাতের আক্রমণ হয়েছিল, কাফেলা প্রত্যেকটা মানুষের কাছ থেকে সকল কিছু নিয়ে আনিছে। এই বালককে যখন ডাকাতরা দেখেছিল, বলছে এই বালকের কাছে তো কিছু থাকার কথা না, এজন্য তাকে কিছুই বলে নাই। কিন্তু ডাকাতের একজন সদস্য এসে জিজ্ঞেস করলো, মশকরা করে, মজা করে জিজ্ঞেস করলো, বাবা তোমার কাছে কি কোনো কিছু আছে? তখন আব্দুল কাদের জিলানী বলেছিলেন, হ্যাঁ আমার কাছে আছে। বলছে কি আছে তোমার কাছে? বলছে আমার মা আমার এই জামার ভিতরে সিলাই করে কয়েকটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছেন। ডাকাত আশ্চর্য হয়ে গেল, এটা কেমন কথাবার্তা? একটা ছোট ছেলে তার জামার ভিতরে স্বর্ণ মুদ্রা আছে, আমরা জানি না, কিন্তু সে স্বীকার করে ফেলেছে যে আমার জামার ভিতরে কি আছে? স্বর্ণ মুদ্রা আছে। তখন ডাকাতের সর্দার এসে জিজ্ঞেস করলো, হে বালক বলো দেখি তুমি কেন স্বীকার করলে যে তোমার কাছে স্বর্ণ মুদ্রা আছে? তখন ওই বালক বলেন, আমার মা আমাকে শিক্ষা দিয়েছিলেন যে আমার মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শুনেছিলেন যে আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে। এই জন্য আমার মা আমাকে বলেছিলেন, বাবা কখনো কারো সাথে মিথ্যা বলবা না, কারো সাথে ধোকা দিবা না। এজন্য আপনারা ডাকাত হওয়া সত্ত্বেও, আপনারা আমার এই জামার ভিতরে স্বর্ণ মুদ্রা না জানা সত্ত্বেও আমি বলে দিয়েছি যে আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ, ডাকাতের সর্দার আশ্চর্য হয়ে গেল। তখন তারা সাথে সাথে তারা তওবা করে নিল যে আমরা আর কখনো ডাকাতি করব না।
চিন্তা করছেন তাহলে সত্য যে মুক্তি দেয় তার একটা প্রমাণ সত্য যে মুক্তি দেয় তার একটা প্রমাণ মিথ্যা যে ধ্বংস করে তার অগণিত অসংখ্য প্রমাণ সমাজে প্রচলমান প্রচলনা আপনারা দেখবেন সমাজে যারা মিথ্যা বলে হয়তো স্বাভাবিকভাবে তারা ভালো আছে কিন্তু তাদের দিল ভালো নাই তাদের দিল ভালো নাই তার রাস্তায় চলে মনে হয় যে তার কাছে চোর চোর মনে হয় রাস্তা দিয়া যখন হাঁটে যখন মানুষের সামনে দিয়া চলে মনে হয় নিজে খুব অপরাধী কিন্তু উপর দিয়া বলে না যে সে অপরাধী কিন্তু তার দিল সাক্ষী দেয় তার দিলে এই ক্ষত এই ব্যথা নিয়ে সে চলে যে আমি তো মিথ্যাবাদী আমি মিথ্যা বলতে বলতে আমার অন্তরটা এমন পচা পচ্ছে যে আমার দিল এখন কি করে না সত্য গ্রহণ করে না এজন্য আমরা কি করব না মিথ্যা বলবো না তিন নাম্বার গীবত করব না এই গীবত সবচেয়ে যেই বিষয় গীবত এই গীবত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত জিনা থেকেও জঘন্য আর এই গীবতটা সবচেয়ে বেশি কারা বলে বলেন মা এবং বোনেরা যখন তারা একসাথ হয় তখন তারা এই গীবত সবচেয়ে বেশি করে তারা বসে বসে অমুকের কি হয়েছে অমুকের কি হয়েছে এইভাবে বলতেই থাকে এভাবে গীবতটা হয় কিভাবে বলছে ধরেন একজনে তার কাছে একটা কথা বলল বলার পরে বলতেছে ভাই ভাবি আপনি এই কথাটা উনার কাছে বলেন না আমি শুধু আপনার কাছে বলছি আমি শুধু আপনার কাছে এই কথাটা বলেছি উনি যায় আবার কি বলতেছে আরেকজনের কাছে বলতেছে যে আমি এই কথাটা আপনার কাছে বলেছি আর কারো কাছে বলি নাই এই যে গীবত আজকে আমরা সুসন্তান কামনা করি আজকে আমরা নেক সন্তান কামনা করি কিভাবে যদি আজকে আমরা গীবত না ছাড়তে পারি মিথ্যা না ছাড়তে পারি তাহলে গীবত সুসন্তান আমাদের আশা করা যায় না আমাদের সন্তানদেরকে হাদিসে এসেছে যখন একজন মা যখন তার সন্তানকে দুধ পান করাবে তার জন্য উচিত হলো যখনই দুধ পান করাবে তখনই অজু করে নেওয়া তখনই কি করে নেওয়া অজু করে নেওয়া অজুর এত ফজিলত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কোন যে যখন কোন মুসলিম অজু করে যখন তিনি তার হাত ধৌত করে তার এই হাত দিয়ে যে পানিগুলা পড়ে টপ টপ করে তখন তার এই হাতের ঘুণাগুলো পড়ে যায় যখন তিনি মুখ মাসেহ করে মুখ ধৌত করে তখন এই মুখ থেকে যে পানিগুলো পড়ে তখন এই পানি টপ টপ করে যে পড়ে তার ঘুণাগুলো এইভাবে পড়ে যায় তেমনি ভাবে যে অঙ্গগুলো ধৌত করা হয় অজুর সময় তখন যখনই অজু করে তখনই এই অঙ্গ থেকে তার কবিরা গুনাগুলো জোরে জোরে পড়ে যায় তাহলে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যখন কোন গর্ভধারিণী মা অথবা কোন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার মা বারবার অজু করে যখনই দুধ পান করাবে তখনই অজু করে পান করাবে তাহলে সেই সন্তান নেককার হবে আল্লাহ রাসূলের কথা এটা আমার আপনার কথা না স্বয়ংকার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এই জন্য আমাদেরকে গীবত ছাড়তে হবে যেহেতু আল্লাহ রাসূল বলেছিলেন গীবত জিনা থেকেও জঘন্য আর এই গীবতটা আমাদের মা বোনদেরকে শুনতে হবে যে গীবত কি জিনিস গীবতের শাস্তি অনেক ভয়াবহ দুনিয়াতে এই গীবত সম্পর্কে অনেক শাস্তি আছে যেমন গীবতকারীকে মানুষ বিশ্বাস করে না করে গীবতকারীকে মানুষ বিশ্বাস করে না দ্বিতীয় নাম্বার গীবতকারীকে মানসিক শান্তি পায় না গীবতকারী কি পায় না মানসিক শান্তি পায় না আখেরাতে অনেক শাস্তি আছে যেমন গীবতকারীর দোয়া কবুল হয় না গীবতকারীর দোয়া কবুল হয় না এবং নেক আমল করলে সেগুলোও কবুল হয় না পরকালে আরো কঠিন এক শাস্তি আছে সেটা হলো গীবতকারীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি গীবত করে সেই তার মৃত্যুর পর তাকে কি খাওয়ানো হবে মৃত ভাইয়ের গোশত খাওয়ানো হবে নাউজুবিল্লাহ তাহলে যে ব্যক্তি গীবত করবে তাকে কি খাওয়ানো হবে সর্বকঠিন শাস্তি এটা কি বলেন গীবতকারীকে কি খাওয়ানো হবে মৃত প্রাণীর মৃত ভাইয়ের গোশত খাওয়ানো হবে
গালিগালাজ না করা এই গালিগালাজ আমরা করব না কি বলেন ভাই গালিগালাজ করা যাবে না গালিগালাজ সম্পর্ক গালিগালাজের ব্যক্তিরা মুনাফিকের কাতারে পড়ে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকু সালাসান ইদা হাদাথা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা চার নাম্বার হলো কি গালিগালাজ করা মুনাফিকের চারটি আলামতের মধ্যে চার নাম্বার আলামত কি গালিগালাজ না করা এই গালিগালাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تسب الدهر فإن الله هو الدهر তোমরা যুগকে গালি দিও না যুগকে গালি দিও না কেননা আল্লাহ যুগকে কি করে বিবর্তন করে পরিবর্তন করে কি করে পরিবর্তন করে আজকাল দেখবেন যখন বৃষ্টি হয় আমাদের ধান রোদ দিয়েছে যখন অনেক কিছু কাজ বাকি রোদ দিয়েছে বৃষ্টি নামছে আহারে আল্লাহ কাজটা কি ভালো করলো এটা কিন্তু আমাদের মা বোনেরা বলে আল্লাহ কি কাজটা ভালো করলো এই যে কথাটা বলি না আমরা এটা এক ধরনের কি হ্যাঁ শিরক এগুলা বলা যাবে না এই সম্পর্কে এটা একটা গালিগালাজের কাতারে পড়ে আল্লাহকে গালিগালাজ করা এইজন্য আমরা এগুলা বলবো না আমার সময় শেষ এইজন্য যতটুকু সম্ভব হয়েছে এই সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে আপনাকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ